রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। তোদের মতো শয়তানের জম তোর জমগিরি কানে লাগে। ওদের তিনজনের জন্য আমি একাই যথেষ্ট। সবার অ্যাক্টিং এত বাজে, এত দুর্বল, ও মাই গড। আর অ্যাকশন সিনগুলো একদমই বিশ্বাসযোগ্য ছিল না। আর আপনি এই নিন পানি খান, নেক্সট টাইম থেকে ভালো করে রিহার্সাল করে দেন অ্যাক্টিংয়ে নামবেন, আদারওয়াইজ এই অবস্থা হবে। ওকে, আপনারাও দিচ্ছি ভাই।
একটু ফুলে গেছে, অনেকটা ফুলে গেছে। ভাবি, ধরো না ধরো না ধরো না, ব্যথা বুঝলাম না। এই বয়সে যদি মারামারি করে সে চোখ নাক ফাটিয়ে বাসার মধ্যে এসে বসে থাকে, তাহলে বাইরে থেকে মানুষজন শুনলে কি বলবে? মারামারি মানে কে কে বলেছে মারামারি করে নাক ফাটিয়েছি? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ওটা তো সবকিছু অ্যাক্সিডেন্ট। রাধুনী কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। আচ্ছা, তোর না কালকে চাকরির কি একটা রিটেন পরীক্ষা, তুই নাক ফাটা নিয়ে যাবি? আশ্চর্য কথা বলছো ভাবি। আচ্ছা, এক্সামের সাথে নাকের কি সম্পর্ক? হ্যাঁ, আমি কি নাক দিয়ে লিখবো, হাত দিয়ে লিখবো? নাকের সাথে এক্সামের কি? হ্যাঁ, নাকের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কপালের সাথে তো আছে না। কাহাতো কার এই এক্সাম? হ্যাঁ, কতদিন ধরে বলছি একটা প্রাইভেট সেক্টর একটা জব দেখ, প্রাইভেট সেক্টর একটা জব দেখ, না একই গো ধরে বসে আছে গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট জব। আচ্ছা ভাবি, সত্যি করে বলতে আসলে কিসের জন্য আসছো? কি আমার নাক ফাটা দেখতে আসছো, নাকি এই চাকরি ইন্টারভিউ কথা বলতে আসছো, কোনটা? আচ্ছা, তোমরা এই জব টপের কথাগুলো একটু বাদ দাও না, আর তুমি একটা কাজ করো, ওর জন্য একটু পেন কিলার নিয়ে আসো, ওর তো মনে হয় খুব ব্যথা করছে। ব্যথা মানে ব্যথা? সাংঘাতিক ব্যথা, আমি বুঝলাম না। কি একটা বড় ভাই ব্যথায় কষ্ট পাচ্ছে ছোটো ভাইটা, কোনো খেয়াল মানে কিছু, এই যে একটা গরম পানি আর এই ভাত দিচ্ছি খালি, একটা পেন কিলার টিলার খাওয়াবে সেটার কোনো খবর নেই। না, আমি তো ঠেকা নিয়ে বসে আছি, তুমি বাইরে থেকে পেন নিয়ে আসবে আর তোমার জন্য পেন কিলার এনে আমি খাওয়াবো তোমাকে, আমার তো এই কপালে রেখা। সেই জন্য আল্লাহর কাছে আমি দোয়া করতে থাকি, যে আল্লাহ আমাকে ব্যথা দাও, ব্যথা দাও, হাই ডোজের এনো ভাইয়া। আচ্ছা চাচু, তোমার কোথায় ব্যথা করছে? এখানে। তুই আবার ধরতে যাস কেন? আচ্ছা ঠিক আছে, তুই ভাব নিতে থাক, আমি একটু ওদিকতে। চাচু, আম্মু আব্বু তো চলে গিয়েছে, এখন তুমি আমাকে সত্যি করে বলো তো কি হয়েছে। তুই যেটা ভাবছিস ওটাই। চাচু, তুমি সামান্য আমার ম্যাডামকে কনভিন্স করতে পারো না, সেই মানবিও। আসলে সেই মানবি। ম্যাডাম, আপনি কি আমার চাচুকে খুঁজছেন? আমি তোমার চাচুকে খুঁজতে যাব কেন, কি যে বলো। আসলে আমার চাচুর পক্ষ থেকে আমি সরি। কেন, তুমি সরি কেন? না, আমার চাচুর জন্য আপনাকে অড সিচুয়েশনে পড়তে হলো, সেজন্য। তোমাকে সব নিয়ে ভাবতে হবে না, পড়ো। কিভাবে পড়বো ম্যাডাম, আমার চাচু তো হসপিটালে আর এদিকে আমি বাসায় বসে পড়ছি, পড়ার দিকেই তো মন আসছে না। তোমার চাচু হসপিটালে মানে তোমার চাচুর আবার কি হয়েছে? ওই যে আপনাকে ইমপ্রেস করতে গিয়ে নাক ফাটিয়ে এখন হসপিটালে ভর্তি আছে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না। এইটু ব্যথা পেল তাতেই অবস্থা হয়ে গেল? নাক তো আমাদের শরীরের সেন্সিটিভ পার্ট। যাই হোক, আপনি তো কমার্স স্টুডেন্ট, আপনি এসব বুঝবেন না, তাই না? আর তুমি ক্লাস 4 এ পড়ে সব বুঝে গেছো না? জি ম্যাডাম, আমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি সব কিছু জানি। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুমি যে কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সেটা তোমার রেজাল্ট দেখলেই বোঝা যায়। আচ্ছা এখন চলো। কোথায় ম্যাডাম? কোথায় আবার? তোমার চাচুকে দেখতে হসপিটালে। কি বলছেন ম্যাডাম, আমার চাচুর কন্ডিশন তো অনেক আগে থেকেও ভালো, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না। এই না বললো যে কন্ডিশন খারাপ। আচ্ছা শোনো, বলছি কি, আমার জন্য এত বড় একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আমি যদি দেখতে না যাই ব্যাপারটা কেমন খারাপ দেখা যায় না? চলো তো। থাক না ম্যাডাম, আমরা না হয় পড়াশোনা করি, পড়াশোনা তো জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। বাহ, আচ্ছা ঠিক আছে, তুমি যেতে না চাইলে অসুবিধা নেই, তুমি আমাকে হসপিটালের নামটা একটু লিখে দাও, আমি একা যেয়ে দেখে আসবো। আপনি একা যাবেন ম্যাডাম? তুমি না গেলে তো আমাকে একাই যেতে হবে। না 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 ম্যাডাম, আপনি একা একা গেলে চিনতে পারবেন না, আমিও যাব। একটু ওয়েট করেন, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি।
হ্যাঁ ভাবি বলো। ভাবি না আমি। কি রতই কি হয়েছে? যা হবার তো হয়ে গিয়েছে, তুমি এখন কোথায় আছো? আমি তো এখন একটু বাইরে আছি, কেন? তুমি যেখানে থাকোই না কেন তাড়াতাড়ি হসপিটালে চলে যাও। হসপিটাল? কেন, কার আবার কি হলো? কারোর কিছু হয়নি, যা হবার আমার কপালে আর তোমার নাকের হয়েছে। তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না, হয়েছে কি? নীতু ম্যাডাম তোমাকে দেখতে চাচ্ছে। কি বলি, নীতু ম্যাডাম আমাকে দেখতে চাচ্ছে? তাহলে হসপিটাল কেন, আমি বাসায় চলে আসি। বাবারে, আমি তো ম্যাডামকে ইমপ্রেস করার জন্য বলেছি যে তুমি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছো, তুমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছো না, সেজন্য ম্যাডাম তোমাকে দেখতে চাচ্ছে। কি বলছিস তুই, এখন তাহলে কি হবে? কি আর হবে, তুমি তাড়াতাড়ি একটা হসপিটালে ভর্তি হয়ে নাও, আমি ম্যাডামকে নিয়ে আসছি। আমি তো অ্যাক্টিং করতে গিয়ে ধরা গেছি, তুই আবার ওভার অ্যাক্টিং করতে গেলি কেন? তোমার জন্যই তো করতে চেয়েছিলাম, এখন আর কথা বলার সময় নেই, তাড়াতাড়ি একটা হসপিটালে ভর্তি হয়ে নাও, আমি ম্যাডামকে নিয়ে চলে আসছি। কিন্তু কোন হসপিটাল? তোমাকে একবার ডাক্তার দেখালাম, তুমি বরং ওই হসপিটালে যাও। ওকে ঠিক আছে, রাখ, আসছি আমি। ফ্রেন্ডরা খেয়ার বলে কই আসে, ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আপনি আবার কেন কষ্ট করে আসতে গেলেন? আপনার শরীর এখন কেমন? খুব কষ্ট হচ্ছে না? কি আর বলবো, যা হবার আসলে তা তো হয়ে গেছে, মানে কোমরে খুব ব্যথা আর কি, একদম দাঁড়াতে পারছি না। শিয়াম ভাই রে, পাটা একটু টিপে দিবি? অবশ্যই ভাই। ম্যাডাম অ্যাক্টিং না, আপনাকে ইমপ্রেস করতে গিয়ে। চুপ। এই চুপ, দেখছো না ম্যাডাম কথা বলছে? তুমি ম্যাডামের সাথে সাথে কথা বলো না ম্যাডাম, আপনি আপনি বলুন। জি না, বলছিলাম যে তখন দেখলাম যে নাকে ব্যথা পেয়েছেন, সেই কারণে হসপিটালাইজড হলেন, এখন আবার বলছেন যে কোমরে ব্যথা, ফাইন, সেটা না হয় মেনে নিলাম, হয়তো পেয়েছেন ব্যথা, কিন্তু টিপাচ্ছেন পা, সেটা বুঝলাম না। আসলে ম্যাডাম ওই হয়েছে কি, মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তো আর একটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে আসলে সরাসরিভাবে কানেক্টেড, তাই না? মানে ওরকমই একটা কিছু বায়োলজিক্যাল প্রবলেম ক্রিয়েট হয়েছে, ওই নাক থেকে, মানে নাক ব্যথা থেকে কোমর ব্যথা, কোমর ব্যথা থেকে পা ব্যথা, এরকম কিছু একটা হবে আর কি। ইট ইজ সায়েন্স। ম্যাডাম আপনি তো কমার্স স্টুডেন্ট, আপনি এগুলো বুঝবেন না। চুপ, তোমাকে না বলেছি চুপ থাকতে? চুপ, ম্যাডামের মুখে তর্ক করছিস কেন? হ্যাঁ ম্যাডাম আপনি বলুন। জি আমি কি বলছিলাম, এসব বাদ দিয়ে আপনার চাকরির পড়াশোনায় মনোযোগ দেন, এটা আপনার ফিউচারে কাজে দেবে। আরে ম্যাডাম সেটাই তো করছি, মানে আমার ফিউচারে যেটা কাজে দেবে আমি আমি সেটাই কিন্তু করছি। জি ইনজেকশন? কেন, কিসের ইনজেকশন? ইনজেকশন লাগবে না, আমি অলরেডি অনেক বেটার ফিল করছি, আমার অ্যান্টিবায়োটিক তো চলে এসেছে। আপনি বললেই তো হবে না, এই ইনজেকশনটা দিলে আপনার ব্যথা আস্তে আস্তে কমে যাবে। আরে না না আপা, আপনি কি কি বলছেন, আপনি অন্য কিছু দেন, আপনি আপনি আমাকে আপনি আমাকে ট্যাবলেট দেন, ক্যাপসুল দেন, শরবত দেন, শরবত বলছি, সিরাপ সিরাপ দেন, ইনজেকশন কেন? আচ্ছা আমি দিচ্ছি, আপনি দেখেন। আমি কিন্তু সুস্থ হয়ে গেছি, এই যে আমার অ্যান্টিবায়োটিক চলে এসেছে, মানে ইয়ে আমি অথের কথা বলছি আর কি। মানে ম্যাডাম ইনজেকশন লাগবে না, দেখেন, এক্সকিউজ মি আপু, আমার কথা শুনুন, মানে সিয়া
ইঞ্জেকশনটাই আমার কাছে কেমন যেন একটু ইরিটেটিং লাগে আমার, একদম মানে ইঞ্জেকশন জিনিসটা আমি একদম লাইক করি না আর কি, বুঝছেন? মানে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে, একটা সুচ ফুটিয়ে দিয়ে কেন ওষুধ দিতে হবে আমি বুঝতে পারছি না। জি জি না সেটা বুঝেছি, রেস্ট নেন, রেস্ট নিলে ব্যথা চলে যাবে, কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আই এম সরি, আমার উঠতে হবে, আমার একটা স্টুডেন্ট আছে। জি জি, অথই চাচুর খেয়াল রেখো। ঠিক আছে, আপনিও খেয়াল রাখবেন। ওকে বাই ম্যাডাম। ওই তোকে তো ওভার অ্যাক্টিং করতে কে বলেছে? হ্যাঁ, আলতু ফালতু স্ক্রিপ্টিং এর জন্য যে একটা ইনজেকশন পুশ করলো। চাচু ভালোবাসার জন্য শাহজান তাজমহল বানিয়েছে, রোমিও বিষ পান করেছে, আর তুমি একটু ইনজেকশন দিতে পারবে না? ওই ইনজেকশন নেওয়ার থেকে বিষ পান করা অনেক ভালো। আচ্ছা তুমি ক্লিফটিকে বোঝাতে পারো না? আমি আবার কি বোঝাবো? কি বোঝাবো মানে? ও তো বয়স হয়েছে, বিয়ে শাদি করাতে হবে না? তো বিয়ে শাদি করাবে তো করাও, তার জন্য বোঝানোর কি আছে? মেয়ে দেখো, মেয়ে দেখো, মেয়ে পক্ষ যখন জিজ্ঞেস করবে ছেলে কি করে, কি উত্তর দিবে? বলবে ছেলে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছে। এর কোনো যোগ্যতা হলো? হ্যাঁ, কতই তো ট্রাই করলো গভর্নমেন্ট জবের জন্য, কোথায় গভর্নমেন্ট জব তো আমি দেখি না, আর গভর্নমেন্ট জবের বয়স তোর চলে যাচ্ছে। তো এই কথাটা আমাকে না বলে তুমি তোমার ভাইকে বলো। ওকে বোঝাতে বোঝাতে আমি টায়ার্ড হয়ে গেছি, আমার আর মাথায় কুলায় না। ওকে তুমি বোঝাও যে প্রাইভেট সেক্টরের জবও তো জব, আমি করছি না, একটা স্মার্ট স্যালারি পাচ্ছি, কত ফ্যাসিলিটিস পাচ্ছি, আর গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জবের মধ্যে কী পেয়েছো ও যেন ওর কপাল জানে। ও যে একরোখা মানুষ, একবার যা বলে তাই করে। এই একরোখামি করে ও কিন্তু ওর কোনো ভালো করছে না, অহেতুক ওর সময় নষ্ট করছে। সময় নষ্ট করছে কোথায়, ও তো চাকরির জন্য পড়াশোনা করছেই। আল্লাহ, তোমার সাথে কথা বলা আর তোমার দেবরের সাথে কথা বলা আমার কাছে সেম এফর্টের মনে হয়, একই রকম টায়ারিং অ্যান্ড অনেক পরিশ্রম সাধ্য। আল্লাহ জানে এগুলোর সাথে কথা বলা মানে একদম স্টুপিড লাগে। রাধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। কি হলো লিখো? অথচ তোমার কিন্তু পড়াশোনা একদম মনোযোগ নেই, এভাবে চলতে থাকলে আবারও রেজাল্ট খারাপ হবে। ম্যাডাম আমার মন খারাপ। মন খারাপ কেন? চাচুর জন্য মন খারাপ। তোমার চাচুর আবার কি হয়েছে? এই যে চাচু সরকারি চাকরির জন্য কত চেষ্টা করছে কিন্তু চাকরি হচ্ছে না। সরকারি চাকরি পেতে হলে অনেক পড়াশোনা করতে হয়, তোমার চাচুকে বলো ভালো করে পড়াশোনা করতে। একদম ঠিক বলেছেন, একদম ঠিক। আসলে মানে একটা জব পেতে হলে যে কী লেভেলের পড়ালেখা করতে হয় কিন্তু আমার আসলে ওটাই হচ্ছে না পড়ালেখা। আমার না আসলে আপনার মতো একজনকে দরকার। জি না মানে হোম টিউটর, হোম টিউটর দরকার, যে কিনা আমাকে একটু একটু গাইড টাইড করতে পারে এরকম। ইয়ে মানে আমি বলছিলাম কি, ওই অথৈকে পড়ানোর পর আর 30 মিনিট যদি আমার জন্য একটু সময় দিতেন, মানে আমাকে একটু টিউশনি করাতেন খুব ভালো হতো। আমি আপনাকে পড়াবো? হ্যাঁ, আপনি আমার সিনিয়র, আমি মাত্র বিবিএ পাস, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আমি কিভাবে আপনাকে পড়াবো? আরে কি যে বলেন, শিক্ষা গ্রহণ করার বয়স আছে নাকি? আছে, যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করা যায়, তেমনি শিক্ষকতারও কোনো বয়স নেই। শিক্ষকতার বিষয়টা হচ্ছে এখানে গৌণ। ওকে, ছাত্ররা কি পড়ছে কি পড়ানো হচ্ছে সে বুঝতে পারছে কিনা সেই বিষয়টা হচ্ছে মুখ্য। প্লিজ আপনি একবার বোঝার চেষ্টা করে দেখেন। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি তো পড়বেন চাকরির জন্য তাই না? আমি তো এগুলোর কিছু বুঝি না। অনেক কোচিং সেন্টার আছে আমি শুনেছি, আপনি ওখানে জয়েন করেন? না না, কোচিং সেন্টারে গেলে তো হতোই, আমার তো দরকার আপনার মতো একজন কে যে কিনা বাসায় আমাকে আমার খেয়াল রাখবে, আমাকে গাইড করবে। জি পড়ালেখা, পড়ালেখাতে গাইড করতে হবে, একটু দেখিয়ে দিতে হবে, তাই না? আপনি তো আর বাচ্চা না যে আপনাকে গাইড করব, আপনি আমার থেকে অনেক সিনিয়র। আপনি প্লিজ এই সিনিয়র সিনিয়র বারবার বলেন না তো, আপনার সিনিয়র সিনিয়র কথাটা শুনে বারবার মনে হচ্ছে যে আপনার সাথে আমার বয়সের অনেক গ্যাপ। জি ম্যাডাম, আমার চাচুর কিন্তু বয়স বেশি না, আমরা অলমোস্ট সেম এজ। হ্যাঁ, ও কিন্তু সত্যি বলছে,
মানে আমি আপনাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি, মানে ওই সাপ্তাহিক ছুটি আর অন্যান্য সমস্ত ছুটি যদি বাদ দিলে দেখবেন যে আপনার থেকে আমি জুনিয়রই হবো, ওই যে পিতা পুত্রের অঙ্কের মতো। আমি যতবারই অঙ্কটা করতে যাই ততবারই পুত্রের থেকে পিতার বয়সটা কমে যায়। জি, আমাকে পিতা পুত্রের অঙ্ক বোঝাতে হবে না। দেখেন, আপনি যে আমাকে পড়াতে বলছেন, আমি কিভাবে পড়াবো বলেন? আমি তো এগুলো পারি না। আপনার বুঝতে হবে না, বোঝা আর পড়ার দায়িত্বটা আমার। আপনি শুধু আমার পড়া ধরবেন আর হোমওয়ার্ক দিয়ে বাসে চলে যাবেন, বাস। প্লিজ প্লিজ ম্যাডাম, প্লিজ ম্যাডাম, আমার চাচুকে টিউশন করান, প্লিজ প্লিজ ম্যাডাম, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, প্লিজ, ওকে ওকে, ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউ ক্যারি অন, কিছু লাগবে না আজকে থেকে, না দেখ দুদিন পরে করলে হবে, নো প্রবলেম, আপনি রাজি হচ্ছেন এতে আমি খুশি, না ইউ জাস্ট ক্যারি অন, পড়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ, অথরি। কিন্তু বিশ্বাস করো, আমার এখানে কোনো দোষ নাই, ইট ইজ কমপ্লিটলি আ মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমার বিশ্বাস করা না করা দিয়ে কী আসছে? তোমার বিশ্বাস অবিশ্বাসেই তো যায় আসে। তুমি যদি বিশ্বাস করো আমাদের রিলেশনশিপটা আগের মতো যেতে পারে। তুমি যেমন ভাবছো তেমনও তো না হতে পারে। কেন হবে না? তুমি যদি বিশ্বাস করো আমাদের সম্পর্কটা আগের মতো সুন্দর হওয়া পসিবল, আর একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তো আমাদের সম্পর্কটা আমি এইভাবে নষ্ট করতে পারি না, তাই না? তার মানে তুমি চা একটা প্রপার রিজন নষ্ট হোক। নিতু কেন এইসব কথা বলতেছো? নষ্ট কেন হবে? আমি আমাদের রিলেশনশিপের কোনো এন্ডিংই চাই না। তোমার একার চাওয়ায় তো আর কিছু হবে না, আরেকজনেরও তো যেতে হবে। এই জন্যই আমি তোমাকে বলতেছি যে তুমি আমাকে যদি বিশ্বাস করো আমাদের সম্পর্কটা ঠিক আগের মতো হতে পারে। নিতু চুপ করে কেন আছো? কিছু একটা বলো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে জানাবো। ওকে ফাইন, সময় নাও, বাট প্লিজ আমাকে ভুল বুঝো না। আর আমাদের রিলেশনটা কিন্তু তোমার উপরই ডিপেন্ড করতেছে, এটা জাস্ট মনে রেখো। ঠিক আছে। আপনার তো সব প্রশ্নের উত্তরই ঠিক আছে, তাহলে আগে রুটিনে ফেল করতেন কেন? না মানে এখন ঠিক আছেন, আগে ঠিক থাকতো না। আগে পারতেন না কিন্তু এখন পারছেন। আগে তো আপনি এক্সাম দিতেন, রাইট? হ্যাঁ দিতাম, কিন্তু ওই রুটিনেই ফেল করতাম। তাহলে এখন খাতা লিখলেন কিভাবে? এখন আপনি আছেন যে তাই ঠিক না, মানে আপনি এখন আমাকে গাইড করছেন, একটা আন্ডার প্রেশার রেখেছেন, আমি তো একটা রুটিনের মধ্যে আছি, তাই না? এই জন্য এই ইম্প্রুভমেন্ট। বুঝতে পেরেছি। ওকে ম্যাডাম, মানে মৌখিক নেবেন না ভাইবা? অলরাইট, ওকে। আন্তর্জাতিক বিষয়বলী থেকে প্রশ্ন করি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। উগান্ডার প্রেসিডেন্টের নাম কি? ইয়োয়ারি কাগুতা মুসেভেনি। ওকে, সোমালিয়ার রাজধানীর নাম? সোমালিয়ার রাজধানীর নাম হচ্ছে মোগাদিশু। ওয়াও, আচ্ছা, সর্বাধিক ভাষার দেশ কোনটি? সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউ গিনি, 840টা ভাষার প্রচলন রয়েছে। ইমপ্রেসিভ, ভেরি গুড। ওকে, অন্য একটি বিধানের রাধুনী কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না।
ভাই আপনার আবার এক্সাম কবে? এক্সামের কথা আর বলিস না রে, মানে পড়ালেখা শেষ হয়ে গেছে, এক্সাম শেষ হচ্ছে না। জীবনে পড়ালেখার টাইমে যত না এক্সাম দিয়েছে তার থেকে বেশি এক্সাম চাকরির জন্য দিচ্ছি, চিন্তা কর। চাকরি একটা হয়ে গেলে হয়ে যাবো, তারপর আর এক্সাম দিতে হবে না। আর যে কোনো চাকরি তো হবে না, সরকারি চাকরি লাগবে, সরকারি চাকরি। ভাই ভাবি সালামুকুম ম্যাডাম, একটা সেকেন্ড ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আপনি আমাকে ম্যাডাম করে বলছেন কেন? সে কি, আপনি আমার টিচার না, টিচারকে ম্যাডাম বলাটা তো অন্যায় কিছু না। শুনুন, আমি আপনার অনেক জুনিয়র, আপনি প্লিজ আমাকে ম্যাডাম করে বলবেন না। আরে কি আশ্চর্য, টিচারের আবার কোনো বয়স আছে নাকি? টিচার মানেই তো সম্মানী মানুষ, সম্মানী মানুষকে সম্মান দেবো না? কি বলছেন ম্যাডাম? আমি আপনার টিচার না, আমি জাস্ট আপনাকে হেল্প করছি। সে হেল্পটাই তো আমার দরকার, মানে এই মুহূর্তে অবশ্যই আরেকটা হেল্প দরকার, মানে আপনি কি আমাকে একটু লিভ দেবেন? আমি আপনাকে কিভাবে লিভ দিব? আমার বাসা তো ওই রাস্তার মাথায়, আপনি তো জানেনই, জাস্ট ও পর্যন্তই যাবো। আর যেতে যেতে একটা ছোট্ট এক্সামও দিয়ে দিলাম, মানে আপনি একটু পড়াটা ধরলেন। আচ্ছা আসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জি। আসি রে। ভাবিকে না, মানে ও ভুল করে বলে ফেলেছে মনে হবে, ঠিক আছে আসি ভাই। জানতো এবার গতবার নাকি প্রশ্ন এসেছিল যে মাকড়সার পা কয়টা, বিশ্বাস করতে পারে? পড়া ধরবেন নাকি রিক্সার মধ্যে পড়া? আরে কি আশ্চর্য, শিক্ষার যেমন কোনো বয়স নেই তেমনি শিক্ষা গ্রহণ করবার জন্য স্থান কাল পাত্র কোনো কিছু লাগে না, যেখানেই সুযোগ পাবেন সেখানেই তো শিখতে হবে। এবার ধরুন না, মনে যা প্রশ্ন আছে করুন, একটা পরীক্ষা দিয়ে ফেলি। ঠিক আছে, 1972 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? কাজী নাজিমউদ্দিন। একটু কঠিন প্রশ্ন করেন না। তাই জি, মাকড়সার পা কয়টা? মাকড়সার পা কটা, এই ধরনের কোনো প্রশ্ন তো আসে না। টিচার কে আপনি না আমি? আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দিন, প্রশ্নের পিছে প্রশ্ন করবেন না। সরি, এবার বলুন কি মাকড়সার পা কয়টা? ও ইয়ে 8টা। নেক্সট, সো সরি একটু লেট হয়ে গেল, তুমি কখন আসছো? রাস্তা অনেক ট্রাফিক থাকবে তাই আমি এটা জেনে আগেই বাসা থেকে বেরিয়েছিলাম। বাহ, এরকম ভাবে যদি আগে টাইম মেইনটেইন করতে তাহলে তো এই প্রবলেমগুলোই হতো না। দেখো নি, তুই যা হবার তা তো হয়ে গেছে তাই না, এগুলো বলে কোনো লাভ আছে? আমি তো সবকিছু নতুন করে শুরু করতে চাই, এটা তুমি জানো। তুমি চাইলেই তো আর হবে না। কেন, আমাদের মধ্যে যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে কি এটা সম্ভব না? ভূমিকম্পের মাত্রা যখন অনেক বেশি থাকে স্ট্রং কংক্রিটও ফাটল পড়ে, আর মানুষের মন তো তুলার চাইতেও নরম। দেখো নিতু, আমি এত কিছু বুঝি না, এত কিছু বুঝতেও চাই না, আমি জাস্ট এতটুকু জানি যে তুমি যদি চাও আমাদের ভালোবাসাটা আগের মতো ঠিক হতে পারে। আর আমি না হয় একটা ভুল করে ফেলছি, বাট আমি তো আমার নিজের ভুল বুঝতে পারছি তাই না? নিজের ভুল বুঝতে পেরে তো আমি তোমার কাছে ফেরত আসছি। একটা বেশি ভুলে আছে, কমেনি না? যাক শোন, তুই 7 নম্বর অঙ্কটা লেখ। যদি পিতার বয়স 36 হয় আর পুত্রের বয়স যদি 6 হয় তাহলে তোর ম্যাডামের ফোন নম্বর কত? যদি পিতার বয়স 36 হয় আর পুত্রের বয়স 6 হয় তাহলে আমার ম্যাডামের ফোন নাম্বার হলো, ডায়াল করব? ডায়াল কর। হয়ে গেছে। তুই পাস, তুই একদম 100-তে 100 পাস। এবার তুই তোর ঘরে যা আম্মা, হ্যাঁ সুন্দর করে ওখানে গিয়ে লেখাপড়া কর, যা। কিন্তু চাচু আমি তো এখনো পড়ছি,
এই মুহূর্তে যদি রুম চেঞ্জ করি তাহলে তো আমার মুড সুইং হয়ে যাবে। তুই মানুষ হচ্ছিস এতটুকু, তোর বয়স হচ্ছে এতটুকু, তোর মুড এত বড় বেশি আবার সুইং করে কেন? আমি ছোট বলে কি আমার কি মুড সুইং করতে পারবে না? তা তো অবশ্যই অবশ্যই পারবি, কিন্তু প্রবলেম হচ্ছে কি তোর চাচুর কালকে একটা রিটেন এক্সাম আছে, সেটার জন্য একটা প্রিপারেশন নিতে হবে, বুঝছিস? জান আমার যা। তোমার রিটেন নাকি আমি বুঝি, আমি সব বুঝি। পাকনা কোথাকার ফ্রেন্ডরা খেয়ার বলে কই আসে, ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, আপনি আবার আমাকে ম্যাডাম করে বলছেন? আজ কি করব বলুন, আপনি তো ম্যাডাম ছাড়াও অন্য কিছু ডাকার অনুমতি দেননি। অন্য কিছু বলার অনুমতি না পাওয়াই বেটার। এখন বলেন আপনি আমাকে এত রাতে ফোন দিয়েছেন কেন? স্টুডেন্ট তার টিচারকে কি কারণে ফোন দিবে বলুন, পড়তে ফোন দিয়েছে। পড়তে মানে আমি না আজকে আপনার পড়া ধরে আসলাম। ম্যাডাম আমার না এই উইকে তিনটা রিটেন টেস্ট, মানে পড়াটা আসলে আমার অত্যন্ত জরুরি। আচ্ছা সেটা বুঝলাম, কিন্তু আমি তো এখন বাসায়, আপনাকে কিভাবে পড়াবো? তাতে কি হচ্ছে, আপনি অনলাইনে ক্লাস নেবেন, আমি কি ভিডিও কল করব? নো ওয়ে, বিশ্বাস করুন ম্যাডাম আমার না আমার এই উইকে তিনটা রিটেন এক্সাম, আমি যদি ঠিকঠাক মতো মানে পড়াগুলো ঝালাই করতে না পারি আমার না খুব ক্ষতি হয়ে যাবে, বুঝছেন? আপনি বিশ্বাস করুন আমার যদি চাকরি হয়ে যায় আমি যে আপনাকে কত বড় একটা ট্রিট দেবো আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু 10 মিনিট বেশি টাইম দিতে পারবো না। ওতেই চলবে ওতেই চলবে, তাহলে কি আমি ভিডিও কল দিব? ওকে। আপনি কেন বাবার আমার সাথে এমন করছেন বলেন তো? আপনি কি সত্যি বুঝতে পারছেন না যে আমি কেন আপনার সাথে এরকম করছি? আমি বুঝতে চাই না। কেন সব কেন উত্তর দিতে হয় না? কেন উত্তর জানাটা আমার জন্য কম্পালসারি হয়ে গেছে। উত্তর জেনে কি হবে? আমি জানতে চাই যে আমি আসলে কতটা অযোগ্য। প্রশ্নটা যোগ্যতার বা অযোগ্যতার না। তাহলে প্রশ্নটা কি? হাই, মিট মাই ফিয়ান্সে শাওন। শাওন উনি হচ্ছেন ইফতি, আমার যে স্টুডেন্ট আছে না অথই ওর চাচু। হাই, হ্যালো, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। তুমি কি বের হবে? হ্যাঁ আমি আসছি। ওকে আসো, আমি বাইরে ওয়েট করতেছি, উই আর গেটিং লেট। হ্যাঁ ওকে ওকে, বাই। ইয়া বাই। আপনি না কেন উত্তর খুঁজছিলেন? আই হোপ এখন উত্তরটা পেয়ে গেছেন। আই এম সরি। নো নো, আই এম সরি, ইট ওয়াজ মাই ফল্ট। আসলে আমার আপনার ব্যাপারে আরো আগে থেকে অনেক কিছু জানা উচিত ছিল। আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ আপনার জন্য অপেক্ষা করছে। ইউ আর গেটিং লেট। আই এম সরি অ্যাগেইন। Thank you.
জানো না যে তুমি রাগ করে থাকলে আমার পুরো দুনিয়াটা অন্ধকার লাগে। আমি হচ্ছে কিছু খেতে পারি না, আমি ঘুমাতে পারি না, কিচ্ছু করতে পারি না, তুমি তো জানো, তাই না? আমি রাগ করে এই কাজগুলো তুমি করো কেন? আরে বাবা, আমি কি ইচ্ছা করে করি বলো? আমি কি তোমাকে ইচ্ছা করে রাগাই? এটা তো হয়ে যায় মাঝে মাঝে। হতেও পারবে না, আমি কষ্ট পাই এই কাজগুলো তুমি করতেও পারবে না। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তুমি রাগ করবে এরকম কোনো কাজ আমি করব না, ওকে? মনে থাকবে তো? 100% মনে থাকবে। এই দেখো কান্দুলা, প্রমিস করো। ওকে প্রমিস। আর কতজনকে প্রমিস করেছেন আপনি? আপু, হাই রে, নীতুর সাথে আপনার বিয়ে ঠিক, আর এখানে অন্য আরেকজনের সাথে ইটিশ পিটিশ। বাহ, ভালো তো। মানে আপনি কি বলছেন ভাইয়া? আপনার নাম কি আপু? মোনা। মোনা আপু, নীতু নামে একটা মেয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, আর এদিকে মনে হয় আপনার সাথে রিলেশন। বুঝতেই পাচ্ছেন যে এই মানুষটা আপনাকে ঠকাচ্ছে। বাট কি বুঝলেন, সত্যের স্টেবিলিটি কিন্তু আজীবন থাকে, আর মিথ্যা সাময়িক। কিন্তু সত্যের পাশাপাশি মানুষের জীবনে মিথ্যারও প্রয়োজন আছে। কিভাবে? সত্যকে যাচাই করার জন্য। যদি মিথ্যা এক্সিস্ট না করতো তাহলে সত্যকে যাচাই করতেন কিভাবে? ও যে একটা কবিতা আছে না, আলো বলে অন্ধকারকে, অন্ধকার তুই বড়ই কালো, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। অন্ধকার ছাড়া যেরকম আলোকে যাচাই করা যায় না, সিমিলারলি মিথ্যা না থাকলে সত্যকে যাচাই করতে পারতেন না। তো যাচাই তো করলেন, কি পেলেন? কিছু কিছু ফলাফল আসলে ইগনোর করাই উচিত নিজের ভালোর জন্য। জীবনে না প্রথমবার কোনো ফলাফল আমার অনুকূলে এলো, আর তার প্রভাব আমার জীবনে পড়বে না সেটা মেনে নিতে বলছেন। প্রিয় ম্যাডাম, আমার না জীবনে অনেক কিছু প্রয়োজন। আপাতত একটা সরকারি চাকরি প্রয়োজন, আপনাকে প্রয়োজন। মানে? মানে ম্যাডামের বয়স যদি ছাত্রের বয়সের থেকে 5 বছর কম হয়, ম্যাডাম যদি মাত্র বিবিএ পাশ করে থাকে, তাহলে ম্যাডাম সেই বুড়ো ছাত্রকে আই লাভ ইউ বলতে পারে। আপনাকে লজ্জা শরম কিছু নেই? লাজ লজ্জার মাথা খেয়েছে আজ। আপনি যতক্ষণ পর্যন্ত আমার প্রপোজে রাজি না হবেন আমি তো হাঁটু করে বসে থাকবো। একবার বিশ্বাস করে হাতটা ধরেন, বিশ্বাস করুন আমি কোনোদিন ছাড়বো না, কোনোদিন না। হাত ধরতে 4টা হাত প্রয়োজন হয়, আর হাত ছাড়তে 2টো যথেষ্ট। আমি কিন্তু ছেড়ে দেবার জন্য হাত ধরতে চাই। আচ্ছা উঠুন, আপনার পরীক্ষা নেব। কাইসে আমারে পরীক্ষা এখন? কি পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা। ভালোবাসার? রাজি। ওকে, আমার হাতে যে গোলাপ ফুলগুলো দেখছেন এগুলো তো কতগুলো পাপড়ি আছে। ও বাবা, প্রশ্ন তো কমন ফুল, অনেক কঠিন প্রশ্ন, একটু সহজ করে কিছু ধরুন। পারলেন না? আচ্ছা ঠিক আছে, স্প্যানিশে টেকিয়ারো মানে কি? আমি তোমাকে ভালোবাসি। পেরেছে? পাশ। ইয়া, এবার আমার গভর্নমেন্ট জব আটকায় কে? Thank you.